ছাগলকে যদি কম শক্তিশালী বলে মনে করেন তাহলে বেশ ভুল করছেন। দুর্বল ভেবে ছাগলকে উত্তপ্ত করার পরিমাণ বেশ কঠিন। এমন ধাক্কা দিল যে স্কুটার থেকে সোজা মাটিতে পড়ে গেল। হ্যাঁ, এমন ঘটনার কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। যে কোনো মানুষকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে সে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে অহেতুক কোনো নিরীহ প্রাণীকে বিরক্ত করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে। সেই ভিডিওটি দেখার পর কেউ কেউ বলছেন ছেলেটি তার কর্মের ফল পেয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে একটা ছেলে ছাগলের মাথায় বিনা কারণে চেয়ার দিয়ে মারছে। পাল্টা আক্রমণ করে ছাগলটি, কিন্তু তাতে সে ছেলে থামার পাত্র নয়, ক্রমাগত বিরক্ত করতে থাকে ছাগলটিকে। শেষমেশ ওই ছাগল একবার রেগে গিয়ে এমনই ধাক্কা মারল যে ছেলেটি স্কুটার থেকে নিচেই পড়ে গেল, আর সেই সময় তার পাশে থাকা বন্ধুরা হাসিতে ফেটে পড়ল। ভিডিওটি মাত্র 44 সেকেন্ডের। ছেলেটি ওই ছাগলটিকে একটা লাল রঙের চেয়ার দেখিয়েছিল, শুধু দেখানোই নয়, সেই চেয়ারের শক্ত অংশ দিয়ে বারবার ছাগলের মাথায় আঘাত করতে থাকে। ছাগলটি অতীতই বিরক্ত হয়ে পাল্টা আক্রমণ শানায়। ক্লিপটি গত 21 অগস্ট টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, যেমন কর্ম তার তেমন ফল। 15,000-এরও বেশি ভিউ রয়েছে ভিডিওটায়, প্রচুর মানুষ লাইক করেছেন। নেটিজেনরাও নানাবিধ মজাদার মজাদার সব মন্তব্য করেছেন এই ভিডিওটিকে ঘিরে। কেউ বললেন কষ্ট এমনি আসে না, আমরাও ডেরে আনি তাকে। দ্বিতীয়জন যোগ করে বললেন আক্রমণের আগে ছাগলটি অসাধারণ রান আপ নিয়েছিল। Ha 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 ha!